বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন আপনি তো একজন অধ্যাপক? আসলে লিপি হচ্ছে লিপি বিজ্ঞান বলে একটা বিষয়, সারা ভারতবর্ষ নয় শুধু, সারা পৃথিবীর কতগুলো বিশেষত্ব, চিত্রলিপি, ভাবলিপি, ধ্বনিলিপি। আজকে দেখা যাচ্ছে যে যে কোচাক্র ভাষা, কোচাক্র ভাষার বেশ কিছু পিকুলিয়ার সাউন্ড রয়েছে, ফোনিম রয়েছে, যাকে আমরা লিঙ্গুইস্টিকে বলি ফোনিম, মরফোলজিক্যাল ভ্যারিয়েশন রয়েছে। যে ফোনিম মরফোলজিক্যাল ভ্যারিয়েশনগুলো আজকে আজকে আইপিএতেও আমরা ধরতে পারছি না, লিপি তো দূরস্থ, আইপিএ তো ধরতে পারছি না। সেই যে ভাষা, যে ভাষা আজকে কোচাক্র ভাষা, সেই ভাষার যে পরিকাঠামোগত উন্নয়ন মানে বিকাশ ঘটাতে গেলে একটা তো লিপি দরকার। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে দয়চাঁদ রাভা এই কোচ লিপি তৈরি করেছে। এবং আমি মনে করি এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের মধ্যে অনেকগুলো বিজ্ঞানভিত্তিক বিষয় রয়েছে এবং টেকনিক্যাল বিষয় রয়েছে, যে বিষয়গুলি কমপ্লিটলি ফোনোলজিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আছে। এবং আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে একদিকে শুধু কোচাক্র ভাষা সাহিত্য নয়, এই কোচা জনগোষ্ঠীর আইডেন্টিটিও রক্ষিত হবে, এটা একটা মস্ত বড় একটা দিক। কারণ সরকারি খাতায় তারা রাভা, তারা কিন্তু অরিজিনালি কোচ, আজকে 1950 পরে তারা রাভাটা পদবি গ্রহণ করছে, রাভা নামে চিহ্নিত হচ্ছে। এবং তাদের একটি শাখা মেঘালয় কোচ নামে চিহ্নিত, তাদের একটি অংশ হচ্ছে অসমে রাভা হয়ে গেছে, রাভা আমব্রেলার সঙ্গে যুক্ত হয়েছে, এইভাবে তাদের আইডেন্টিটি লস্ট হয়ে যাচ্ছে। সুতরাং দয়াচাঁদ রাভা যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে এই যে কোচ লিপি প্রস্তুত করছেন, এর মধ্যে তাদের আইডেন্টিটি মানে আপনি বলতে চাইছেন তাদের যে কোচ, যে অরিজিনটা, অরিজিনটাকে উনি ধরবার চেষ্টা করেছেন এবং সেইটাকে লিপি বিজ্ঞানের মধ্য দিয়ে, স্ক্রিপ্টোলজির মধ্য দিয়ে একটা ফোনোলজিক্যাল ভেরিয়েশনকে ধরবার চেষ্টা করেছেন, যাতে এর মধ্য দিয়ে একটা লক্ষ্যরূপ প্রদান করা যায়। আপনার নাম? আমার নাম দীপক কুমার। আপনি? আপনার ডিগ্রি? আমি ডিন হিসেবে আছি কলা বাণিজ্য আইন অনুষদ রায়গঞ্জ। কোচ রাভা বলেই চেনে, কিন্তু সরকারের কাছে আমাদের একই দাবি, আমরা এই কোচ রাভা মূলত আজকে গবেষকরা যেটা সামনে চলে আসে যে এই কোচরা আসল কোচরা কারা, যদি সেটাই আমাদের কাছে প্রশ্ন, আমরা সেই প্রশ্নের আকারে আমরা তুলে ধরতে চাই যে কোচটা এই উত্তরবঙ্গে যে কোচ রাভা আছে তারাই মূলত প্রকৃতপক্ষে কোচ, এটা নিঃসন্দেহ, এটাই আমরা আমাদের কাছে।